আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 15 তারিখ মে 2021 শনিবারৰ খবৰত এসেকবাল গৰাজাৰ অনৰা বিয়াগুলুনৰে অনৰাৰ পতি আছি আই তাসনিয়া। পহিলা শুরু চাই আজাৰ RBC খবৰৰ সুরখি। বৰ্মাৰ মাজৰ এলাকা অকল আদে শিন প্ৰেনৰ পাৰ অকলৰ ওৱৰে পহিলে গিয়ৈ আতিয়াৰ দুজা ইনকিলাব। আম মানুষের লড়াই গড়ে অকল মারা হাইয়ে বর্মার সিন প্রাণের মাঝে মিলিটারির কানুন জারি গজ্জে দে হিয়ানোর ভুতরে সলের গুলির লড়াই। বিদেশর খবর বহুত বছর ঐতি গিরিরায় কেঁদে গাজা এলাকাত ইসরায়েলি বোমা হামলার মাঝে মারা গিয়ে দে ফিলিস্তিনি অকলর গণা বাড়িয়রে 139 জনের মাঝে ফঁচছে। আর বেকানুনি গড়িয়রে ইসরায়েলি হুকুমতে কবজা গড়ি রেখে দে ওয়েস্ট ব্যাংকর মাঝে ইসরায়েলি সৈন্য অকলর গুলিত মারা হাইয়ে আরও 13 জন। খবরর তফসির ফেব্রুয়ারির 1 তারিখ মিলিটারি আনা সেঙ্গু জিউতি বর্মার মিলিটারি হুকুমতে 800 জনানিক মানুষ মারি ফেলাইয়ে দে হিন্দিল্লা মারা ধরা ইন সৈন্যপারি আম মাইসে ইয়ারগানতি পুরানা জমানার আতিয়ারা দে গরদ বানাইয়া বমকলুদ্দা লই জিয়ান পাইয়ে ইয়ান আতত লয়রে মিলিটারি হুকুমতর খেলাফ লড়াই গড়ের বলি ইরাওয়াদির খবর মজিন জানা গিয়ে। মার্চ মাসের শেষত্তু সিন প্রেনে আদে সেগাইং মাগুয়ে আদে মান্ডালয় এলাকা কলত্তু আম মাইসে মিলিটারি হুকুমতর সৈন্য কলরে হটাই দিয়ে আম মাইসের ইনকিলাবি লড়াগড়িয়া কলত্তু এখনও নয়া জমানার আতিয়ার বেশি হম আছে। আর হিতারার বেশি সাতু শিয়ার গরিবল্লা এস্তেমাল গত্য দে হিন্দিল্লা সুদে পুরানা জমানার আতিয়ার অকল আছে। হিয়ানোর বাওজুদিও হিতারা মিলিটারি হুকুমতর ডজন ডজন সৈন্য কলরে মারি ফেলাইয়ে আর জহম গজ্জে। হদিন আগে কেইলম মাঝে গরদ বানাইয়া বমকল লই গেরিলা কায়দার হামলা দেখা গিলেও ইনকিলাব ইবার টাইমত মিলিটারি হুকুমতর খেলাফ সেগাং এলাকার টন ইয়ানে ফুরানা জমানার আতিয়ার অকল লই ফইলা আতিয়ার দৈজা ইনকিলাব শুরু গজ্জিল। সুদে কেইল কানিয়াদ্দে ইনমার বিন্নম মাঝে ন বলকে সেগাং এলাকার টামু তাজে পেইল সেলিঙ্গি মিঙ্গিন আদ্দে পিনলেবু টনকলম মাঝে মিলিটারি হুকুমতর খেলাফ আতিয়ার দরজা ইনকিলাব বারাত রয়ে। সিন প্রেনাম মাঝে সুদে মিন্ডা তাদ্দে হাকাম মাঝে আতিয়ার দরজা ইনকিলাব ওইয়ে। এপ্রিল মাসের 24 তারিখ মিন্ডাতম মাঝে মিলিটারি হুকুমতর খেলাফ 7 জন হরতাল গড়ে অকলরে দড়ি ফেলাইল। আর হেদিন হাজন্যা পুলিশে হিতারারে এড়ি দিত ইনকার গজিল দিহা আনল্লা উগক গুলি মারামারি ওইয়ে। এ হাদসা ইয়ানত 3 জন পুলিশ মারা হাইল। মিলিটারির কানুন জারি গজ্জে দিয়ে হিয়ানরে নমানি শুক্রবার দিন মিন্ডার টন মাঝে সিন প্রায়নের আম মাইসের ইনকিলাবি লড়া গড়ে অকল আর মিলিটারি হুকুমতর সৈন্য অকলর দরমিয়ানত হতরা গুলি লড়াই ওইয়ে। লড়াই হিবা মাঝে আরও 2 জন আম মাইসের ইনকিলাবি লড়াই গড়িয়া মারা হাইয়ে। মিন্ডাত ডিফেন্স ফোর্সর উগা মেম্বরে হইয়ে দে টন ইয়ানর ফুকডা হত্তু গুলির লড়াই মাঝে আর মেম্বর দুনুয়া মারা হাইয়ে। একজন মারা হাইয়ে কামানোর গুলাত আর একজন মারা হাইয়ে মিলিটারি হুকুমতর স্নাইপারর গুলিত। আর টনরে হেফাজত গড়ি রেখি দে হেড়ে মিলিটারি হুকুমতর সৈন্য অকলে ফসিমাত দিয়ে ফুকডাকর রাস্তার মুকত্তু টন মাঝে গলিত চাইল। টনর ফুকডাকে লড়াই বাড়ি যার গয় টনর মাঝে হালে গুলির লড়াইও চলিল বলি আম মাইসের ইনকিলাবি লড়াই গড়িয়া ইবেয়ে হইয়ে। হে জাগার বাসিন্দা অকলে হইয়ে দে টনর ফুকডাহে গুলির লড়াই টাইমত সমাসম 5 জন মিলিটারি হুকুমতর সৈন্য অকল মারা হাই বলি খবর ফাগিয়ে। এপ্রিলর শেষত্তু উগ্র লড়াই বনগরিবা রাজামন দিমাই যাই গই বাদে বুধবার দিন রাইতা মিলিটারি হুকুমতর সৈন্য অকলাদে মিন্ডাত ডিফেন্স ফোর্সর দরমিয়ানত লড়াই ইবা আব্বার শুরু হইয়ে। বাসিন্দাসকলর এহাপ্তালতি ইনকিলাবর জবাবর মাঝে টন ইয়ানত কামানোর গুলা মারিবার বাদে বেশিরভাগ দিন মিলিটারি হুকুমতে মিন্ডাতম মাঝে মিলিটারি কানুন জারি গজ্জে। মিলিটারি কানুন মজিন জিতারা 23 জন হসুরির হন একান গরিব হিতারারে মিলিটারি হিসাফম মাঝে বিচার গরিব আর সাজা কলৈত পারে জিনম মাঝে মত মকরল সারা লাম্বা টাইম পঞ্জত্ত জিয়ল হাড়ার ফাতি হামগড়া বন উদ্যাস সামিল
উৎপারে আর কায়েম আছে দে কানুন মজিন বেশি তো বেশি সাজা অকল ফাইব বলে মিলিটারি হুকুমতৰ সেক্রেটারি লেফটেনেন্ট জেনারেল অং লিন ডুয়ের সাইন গুজ্জে দে হিন্দিলা হুকুম অকলত বাতাই দিয়া আছে দেশের খেলাফ গদ্দারী হুকুমতর খেলাফ মাইনসরে জুয়াইদন মিলিটারি অকলরে বাধা দন আদি হুকুমতর সাসুজ্য অকলরে হিতারা জিম্মাদারি ফুরাগত্য নদন আতিয়ার রাখন বেকানুনি তঞ্জিম অকলই তালুকাত রাখন আর হামলা ও তেইশান খসুরি ইনর বুতরে সামিল আছে ইয়ার বুতরে বিশিবাদিন বিনৈতি টনর ফুগে শিন প্রেনের মিন্দাতাদ্দে মাগুই এলাকার কিয়াকটুলই লাগাইয়া ডন রাস্তার উপরে গুলির লড়াই চলে আসছিল হেড়ে আম মাসের ইনকিলাবি লড়াই গড়ে অকলে মাগুয়ে এলাকার ক্যাকটু টু টন ইয়ানর ইকায়ে দিন দিল্লা একশত আশি জনানিক মিলিটারি হুকুমতর সৈন্য অকলই লড়াই গজ্জিল হবর ইরাওয়াদির গাজার ওরে ইসরায়েলর বেকানুনি বোমা হামলা আজিয়া পাঁচ নম্বর দিনতো জারি আছে ইসরায়েলে ফিলিস্তিনের একান রেফিউজি ক্যাম্পর মাঝে লড়াইয়ের প্লেন লই হামলা চালায় এদের হেড়ে হমাসম দশজন ফিলিস্তিনি শহীদ হইয়ে জিতারার বুতরে আষ্টজন গুড়ফয় নাসিল আরও বেশি মানুষ শহীদ হইয়ে বলে আন্তাজ করা যার হেতল্লা বলি ফিলিস্তিনের বাসাই লইয়ার ডাই অকলে শনিবার দিন বিন্না পর্যন্ত কুটাহাটি বাঙিয়রে ধ্বংসর টালই থেকে দে হিনর নিষত্তু মাংস লাশকল তুয়াই নেলাইবার হাম জারি রেখিল ইসরায়েলি হামলা ইবার জবাবর মাঝে গাজা এলাকারে হুকুমত গড়ে দে হামাস হদে দেফাই ডাইয়ে ইসরায়েলের দৈনর আশকেলন আর আশ দশ টনের মাঝে একজাক রকেট মারিয়রে হামলা গজ্জে লেকিন হামলা ইবার মাঝে হনকিয়ে গায়ে লয়নে নহিয়ান হবর ফান যা সোমবার দিনৈতি গাজা এলাকার মাঝে ইসরায়েলি হামলাত হমাসম ১৩০ নজন মারা গিয়ে জেড়ে ৪০ জন গুড়াফয় নাসিল তকরিবান আরও ৯৫০ জন গায়ে লয় বলে আল জাজিরার হবর মজিন জানা গিয়ে ইসরায়েলে বেকানুনি গড়ি কবজা গড়ি রেখে দে ওয়েস্ট বেঙ্কর গাজার মাঝে বোমা হামলা গড়ে দে ইন আর দে ফিলিস্তিনি অকলর জাগা কবজা গড়ি রেখে দে হিনর খেলাফ সেন্ডাপিয়া গড়ে দে হেড়ে গুলি মারিয়রে আরও ১৩ জন ফিলিস্তিনি অকলরে মারি ফেলাইয়ে ফুগর জেরুজালেমর মাঝে ফিলিস্তিনি সেন্ডাপিয়া গড়ে অকলা দে ইসরায়েলের পুলিশ অকলর দরমিয়ানোর মাঝে মোকাবিলা রাত পর্যন্ত চললে ইসরায়েলের মাঝেও সমাজসম ৮০ জন মারা গিয়ে ইসরায়েলি আর্মিয়ে হয়ে দেয় গাজাতু শত শত রকেট অকল ইসরায়েলের আলগ আলগ জায়গার মাঝে মাঝে আর তারা গাজা এলাকার ফুকডা হত সৈন্য অকল বাড়াই দিয়ে হামলা বাড়াইয়ে দে হেতল্লা ইসরায়েলের কামান হামলা তো বাসি বল্লা ফিলিস্তিনের গড়লা অকল ইউনাইটেড নেশনে চালা দে উত্তর গাজার মাঝে আছে দে স্কুল অকল মাঝে সাহারা লইয়ে ইউএনে হয়ে দে ইসরায়েলের হামলার দ্বারা তকরিবান ১০,০০০ ফিলিস্তিনি অকল গড়দুয়ার সারাও ইয়ে ইহুদি আতিয়া দাঁড়িয়ে অকলে ইসরায়েল দেশ কায়েম গরিবল্লা ৭৩ বছর আগে ফিলিস্তিনি অকলরে হিতারার আদাদা বাদাদের দিনা গড় বিড়াতেও মজবুর করে নেলাই দিল দিন হি আনরে মানায় বল্লা শনিবারে দিন হিসাবে টিগ্গ জিল ফিলিস্তিনের তারিখের মাঝে সবাই এবারে নাকবা ইয়াত ডর ধ্বংস হ আজ্যার খাস হবরে দে তু আর বিসি সোয়াতে ফোনয়া বিকুলনরে শুক্রিয়া সহি টাইমর ওরে প্রত্যেকদিনের ইন্দিল্লা নয়া হবর ফাইদুল্লা চ্যানেল গড়ে সাবস্ক্রাইব করন আর বেশি বেশি শেয়ার করিয়ারে অন্য কেয়ারিও সাইবার মকা করে দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।